মুস্তাফিজুর রহমানের অফ কাটার তাও আবার ইয়র্কার লেন্থে, সৌম্য সরকারের কাছে ছিল না সেই বলের কোনো জবাব, বোল্ড আউট। তাতে সমাপ্তি ঘটে সৌম্যের দারুণ এক ইনিংসের, একটি দুর্দান্ত বলে থমকে যায় সৌম্যের বড় রানের স্বপ্ন। সৌম্য নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন, পরপর দুটো ইনিংসে ভালো শুরুর পরেও ইনিংস বড় করতে না পারার আক্ষেপে পড়তেই পারেন এই বাহাতি স্টাইলিশ ব্যাটার। সৌম্যের নিজের জন্য এবারের বিপিএল বেশ গুরুত্বপূর্ণ, সামনে যে টি-20 বিশ্বকাপ, বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে নিতে দশম বিপিএল এ নিশ্চিত রূপেই সরব ভূমিকা রাখবে, সেটা বেশ ভালো করে জানা সৌম্যের। তাই তো রানের ক্ষুধা বেড়েছে তার বহুগুণে। আগের দিন যেখানে শেষ করেছিলেন সৌম্য, এদিনের শুরুটাও সেখান থেকেই করতে চাইলেন যেন। তবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে একটু সতর্কতার সাথে খেলার চেষ্টা তার। ফরচুন বরিশালের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারেই ঘটে দ্বিতীয় উইকেটের পতন, একটু ধীর লয়ে শুরু করা ছিল সময়ের দাবি, সৌম্য তাই করেছেন। উইকেটে চিতু হওয়ার পর খোলস ছেড়ে বেরিয়ে আসতে চাইলেন, বেছে নেন আলিস আল ইসলামকে। তার বলে রিভার্স সুইপে থার্ড ম্যান অঞ্চল দিয়ে ছক্কা হাঁকিয়ে আগ্রাসনেরই ইঙ্গিত দেন এই বাহাতি ব্যাটার। সেই ওভারের শেষ বলটায় আরও একটি বাউন্ডারি হাঁকিয়ে 9 বলে 15 রানে পৌঁছান সৌম্য। এদিন তার ওপরে বাড়তি দায়িত্ব ছিল নিশ্চিত রূপেই, গতদিন টুর্নামেন্টের এখন অব্দি সর্বোচ্চ রান করেও হারতে হয়েছিল দলকে, সেখানটায় সৌম্যের অবশ্য দোষ ছিল না। তবে খুলনা টাইগার্স এর বিপক্ষে যেন বিধ্বংসী সৌম্যেরই ঝলক দেখা গিয়েছিল, তামিম ইকবালের সাথে ভুল বোঝাবুঝির বলি হয়ে রান আউট হতে হয় সৌম্যকে। কুমিল্লার সাথে তেমন কোনো পরিস্থিতি সৃষ্টি হতে দেননি সৌম্য, দলের প্রয়োজন মেনে ব্যাট চালিয়েছেন, রান তুলেছেন 135.48 স্ট্রাইক রেটে। মুস্তাফিজের বলে বোল্ড হওয়ার আগে তার নামের পাশে জমা হয় 42 রান, অর্ধশতকের পথেই ছিলেন, 4 বাউন্ডারি আর 2 ছক্কা হাঁকিয়ে। তাছাড়া দলকে আরো একটি বড় সংগ্রহের ভিত গড়ে দিচ্ছিলেন সৌম্য, সঙ্গী হিসেবে পাশে পেয়েছিলেন বড় ভাই মুশফিকুর রহিমকে, তার সাথে গড়েন 66 রানের জুটি, সেটাই বড় রানের স্বপ্ন দেখাচ্ছিল বরিশালকে। তাছাড়া দ্রুত রান সংগ্রহ করে পরবর্তী ব্যাটারদের হাত খুলে ব্যাট চালানোর সুযোগ করে দিতে চাইছিলেন তারা দুজনেই। শেষ অবধি অবশ্য কাজের কাজটি করা হয়ে ওঠেনি সৌম্যের, তবে সুযোগ এখানেই শেষ হয়ে যাচ্ছে না সৌম্য সরকারের, আরো বেশ কয়েকটি ম্যাচ বাকি রয়েছে, সেসব ম্যাচে সৌম্যের কাছ থেকে বিধ্বংসী সব ইনিংস এর প্রত্যাশা করতেই পারে ফরচুন বরিশাল। যেমনটি আগে বলছিলাম, সৌম্যের নিজের জন্য এবারের বিপিএল বেশ গুরুত্বপূর্ণ, যদিও সেফ পরিসংখ্যান বাড়িয়ে নেওয়ার কাজ করছেন না সৌম্য, বিপিএল এ নিজ দলের প্রয়োজন মেটানোর কাজটাই করে যাচ্ছেন তিনি নিয়ম করে, দলের জয়ে অবদান রাখার চেষ্টায় কমতি নেই তার। তবে দিন শেষে দলগত ব্যর্থতায় সৌম্যের পারফরমেন্স থেকে যাচ্ছে আড়ালে।